দেশ থেকে বিতাড়িত করার জন্য, ইসলামকে নির্মূল করার জন্য তুমি যদি হাত ব্যবহার করো বন্ধা, তোমার হাত ভেঙে যাবে, ইসলামের কিছুই হবে না। তুমি যদি মাথা দিয়ে আঘাত করতে চাও, তোমার মাথা খণ্ড বিখণ্ড হয়ে যাবে, ইসলামের কিছুই হবে না। জোরে বলেন ঠিক কিনা? মূল কথা হলো এই, আপনার আমার ইমানটা পাহাড়ের মতো মজবুত হওয়া লাগবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? জুন্নুন মিশ্রি বড় আল্লাহওয়ালা গাছতলায় বসছেন, রেস্ট নিতেছেন, গাছের থেকে আওয়াজ আসছে, হুজুর আপনি আমার থেকে নসিহত গ্রহণ করেন। হুজুরে বলেন কি নসিহত? ক মানুষ যখন আমাকে ঢিল মারে, আমি মানুষকে ফল মারি, আমার এত আখলাক। জুন্নুন মিশ্রি বলেন মানুষই ঢিল মারে, তুমি ফল মারো, তোমার এত বড় আখলাক, তাহলে মানুষ তোমাকে আগুনে জ্বালায় কেন, লাকড়ি বানাইয়া বানাইয়া? তখন গাছে কান দেয়, হুজুর একটা স্বভাব আমার বড় খারাপ, সেটা হইল আমার মধ্যে মজবুতি নাই, এস্তেকামত নাই, অটল থাকার গুণ নাই। দক্ষিণ দিক থেকে বাতাসে ঠেলা দিলে আমি উত্তর দিকে মাথা নত করে ফেলি, আবার যদি উত্তর দিক থেকে ধাক্কা দেয় আবার দক্ষিণ দিকে চলে যায়, পশ্চিম দিক থেকে ধাক্কা দেয় পূর্ব দিকে চলে যায়, পূর্ব দিক থেকে ধাক্কা দেয় পশ্চিম দিকে চলে যায়। আমার মধ্যে নীতি বলতে কিছু নাই, মজবুতি বলতে কিছু নাই। এই মুনাফিকের খাসলতের কারণে আল্লাহ তাআলা আমাকে লাকড়ি বানাইয়া আগুনের মধ্যে জ্বালায়। যেই সমস্ত মুসলমানদের মধ্যে এই মুনাফিকি স্বভাব, যে ধাক্কা দেয় তার আরে আপনি চুপ থাকেন, যে ধাক্কা দেয় তার দিকে ফিলে একবার নাস্তিকের পক্ষে কথা বলে, একবার আল্লাহর সেজদা দেয়, আবার মাজারের সেজদা দেয়, একবার বলে আল্লাহর থেকে বড় শক্তি কারো নাই, আবার বলে আমেরিকার থেকে বড় শক্তি কারো নাই। এই ধরনের মুনাফেক মার্কা মুসলমান যারা, তাদেরকে ওই গাছের যেমন লাকড়ি বানে আগুনে জ্বালায়, মুনাফেকদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? সুর সুর ধরা পড়ছে। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ দেখেন মানুষের ভিড়, এই এত ভিড়ে ভিড়ে কেন? হুজুর এখানে সুর ধরা পড়ছে, কে মুন্না সুর, কয় বড় বেহায়া সুর, এই চুরি করার অপরাধে ডাইন হাত কাটা গেছে, এরপরে চুরি ছাড়ে নাই, এই চুরির অপরাধে বাম পাও কাটা গেছে, এরপরে চুরি ছাড়ে নাই, এই চুরির অপরাধে বাম হাত কাটা গেছে, এখনো চুরি ছাড়ে নাই, শুধু একটা ফাও আছে ডাইন ফাও। এমন বেহায়া বেলাজ সুর ধরছে তো, এই যে মানুষ ইচ্ছা মতো ফিটাইতেছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি শুনিয়া মানুষের কাতার ডিঙ্গাইয়া ভিতরে গেলেন, গিয়ে দেন একটা ফাও লল্লর করতেছে। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই ওই ফাওটার মধ্যে চুমা খাইলেন, করে জড়াইয়া ধরলেন, মানুষ সব অবাক হয়ে গেছি, এই সুরের ফতকে ঘৃণা করে ফিটাইতে আসে, আর জুনায়েদ বাগদাদী হের অবশিষ্ট ফাও জরে ধরে সুমা খায়। রহস্য কি? আল্লাহওয়ালারা রহস্য ছাড়া কোনো কাজ করে না, অর্থহীন কোনো কাজ করে না। জোরে বলেন ঠিক কিনা? তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই হাজার হাজার মানুষকে লক্ষ্য করে বললেন, বাবারা এই লোকটার মধ্যে ইস্তেকামতের গুণ আছে, মজবুত থাকার গুণ আছে, এই চুরি করার অপরাধে এক হাত কাইটা গেছে, এরপরও চুরি ছাড়ে নাই, আরেক ফাও কাইটা গেছে, এরপরও চুরি ছাড়ে নাই, আরেক হাত কাইটা গেছে, এরপরও চুরি ছাড়ে নাই, লোকটা এত মজবুত এত মজবুত। কিন্তু আফসোস হলো এই মজবুতের গুণটা যদি ভালো কাজের মধ্যে লাগতো, তাইলে সে কামিয়াব হইয়া যাইত। আমি তার ফাও ছুইয়া ফাও সুমা দিয়া আল্লাহর কাছে ভিক্ষাটা চাইতেছে, আল্লাহ গো এই লোকটা এত মজবুত, হাত কেটে গেল ফাও কেটে গেল তারপরও সে চুরি ছাড়ে নাই, এই মজবুতের গুণটা তুমি আমাকে দাও, ইমানের কারণে যদি কেউ আমার হাত কেটে ফেলে আমি যেন ইমান ছেড়া না দেই। ইমান রক্ষা করতে গিয়া
কেউ যদি আমার ফাও কাইটা ফেলে আমি যদি ইমাম ছেড়ে না দেই ইমামকে হেফাজত করতে গিয়া কেউ যদি আমার কল্লা কাইটা ফেলে আমি যেন ইমাম ছেড়ে না দেই এই মজবুতি গুণের জন্ম গো আল্লাহ উনার ফাও চুমা খাইলা তুমি আমার ইমানের লাইনে আমলের লাইনে আখেরাতের লাইনে আমাকে মনে একটা মজবুতি দান করো জোরে বলেন সুবহানাল্লাহ মৌতার যুদ্ধ বাবা 3000 সাহাবী অপর দিকে 100000 কাফের আর মুশরিক আল্লাহর নবী এলান করলেন এই যুদ্ধের সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা উনি যদি শাহাদত বরণ করেন তাইলে জাফর ইবনে আবি তোয়ালেব উনিও যদি শাহাদত বরণ করেন আব্দুল ইবনে রাওয়াহা উনিও যদি শাহাদত বরণ করে মুসলমানেরা পরামর্শ করে যেই কোনো একজনকে সেনাপতি বানাবেন আমি নবীর ধারণা আমি নবীর বিশ্বাস বিজয় মুসলমানদের হবে বিজয়ের পতাকা মুসলমানরাই উড়াবে এই তিনজন সাহাবীর নাম বলার পর পর একজন ইহুদি আয়েশা তিনজন সাহাবীকে বললেন বাবারা তোমরা এই জিহাদের মধ্যে যাও না আমি তৌরি জবুর কিতাব পাঠ করেছি আসমানি কিতাবের আমি বড় একজন আলেম আমি আমার কিতাবের মধ্যে পেয়েছি নবী রসুলরা যদি কারো শাহাদতের ইঙ্গিত দেয় তাহলে তাদের শাহাদত নিশ্চিত এই যুদ্ধের ময়দানে গেলে মদিনায় আর ফিরিয়ে আসতে পারবা না সেলিমের সঙ্গে তোমাদের আর দেখা সাক্ষাৎ হবে না যেই কোনো একটা অজুহাত দিয়া ডাইনে বামে কাইটা ধরা তিনজন সাহাবি হুঙ্কার মাইরা বললেন ও ইহুদির বাচ্চা এখান থেকে দূরে সরে যা আল্লাহর নবীর কথাবার্তায় বুঝতে পারছি আমাদের জন্য শাহাদত ইন্তেজার করতেছি তবে তুই যাই না রাত্রে কফাল ভরা নবীর পাগল যারা দিনের পাগল যারা কোরআনের পাগল যারা তারা দিন শরীয়তের জন্য শাহাদত বরণ করাটাকে এই পরিমাণ প্রিয় মনে করে আরবের লোকেরা শরাবের জন্য যেমন পাগল নবীর প্রেমিকেরা আল্লাহর প্রেমিকেরা শাহাদতের জন্য তার থেকে আরো পাগল জোরে গান সুবহানাল্লাহ জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি জমজম বিপিয়া ফের না বুঝি আগ জগর কি কাবা বেগিয়া ফের না হুই হবে সনম কি আরফা বেগিয়া ফের না দেখা নূরে খোদাই ইয়াসরাব বেগিয়া ফের না হুই দিল মে তাসাল্লি সাথে সাথে তিনজন সাহাবি বিদায়তের জন্য নিজ নিজ ঘর বাড়িতে চলে গেলে তন্মধ্যে হজরত জাফর রাজিয়াল্লাহু বাড়ির মধ্যে গিয়া দেখেন বাবা ওনার বিবি কুরআন তেলাওয়াত করতেছেন ছোট ছোট দুইটা বাচ্চা এরকম বগুলে নিচে রাইখা রাইখা মা কোরআন শরীফ তেলাওয়াত করি বাচ্চারা মায়ের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে হজরত জাফর দরজার মধ্যে দাঁড়াইলেন বিবি কিছু সময়ের জন্য তেলাওয়াত বন্ধ কর আল্লাহ নবী জিহাদের জন্য আমাদের তিনজনকে সেনাপতি ঘোষণা করেছেন দ্বিতীয় কাতারে আমার নাম নবীর কথাবার্তার দ্বারা বুঝতে পারছি গো বিবি এই জিহাদ থেকে আর ফিরিয়ে আসবো না এই জিহাদ আমাদের জন্য শাহাদতের জিহাদ তোমার সঙ্গে আর সাক্ষাৎ হবে না সন্তানদের সাথে আর সাক্ষাৎ হবে না তোমার কাছে বিদায়ের জন্য আসি বিবি কথাটা শুনে বললেন স্বামী গো আমার দিনের জন্য জিহাদে যাইবেন বাধা দেওয়ার অধিকার নাই বাধা আমি দিব না শুধু আপনার কাছে এতটুকু আবদার জানাই অল্প সময়ের জন্য গো স্বামী আপনি ঘরে প্রবেশ করেন আমি আপনার জন্য জীবনের শেষবারের মতো একটু আদর সোহাগ করে দেখাবো আমি একটু আপনাকে চুমা দিব আমি আপনার থেকে দোয়া নিব দুইটা বাচ্চা আপনার কোলের মধ্যে উঠাইয়া দিব তাদেরকে আদর যত্ন কইরা আপনি আমার কাছে আমানত রাখবে সাথে সাথে জাফর বলেন বিবি গো আরবের অধিকাংশ মানুষেরা জানে জাফরের বিবি আরবের অত্যন্ত সুন্দরী রূপসী একজন বিবি এই মুহূর্তে যদি আমি ঘরে ঢুকে যাই তুমি যদি হাসি দিয়া কথা বলো অথবা আমাকে যদি প্রেম বিনোদন করো আমি তোমার মায়া আর জালের মধ্যে আটকাইয়া পড়ব বাচ্চারা আমার কোলের মধ্যে আইসা
আব্বা বইলা যদি ডাক দেয় অথবা মাকে যদি সুমা খায় বাচ্চাদের মহাব্বতের বেড়া জালে আমি আটকা পড়ে যাব গো বিবি হয় জেহাদে যাইতে দেরি হবে অথবা আমার কোনো ওয়াসওয়াসায় পাবে এক থেকে ভালো বিবি গো আমাকে ঘরের ভিতরে আসার জন্য আহ্বান করিও না আমি যদি ফিরিয়ে আসি তোমার সঙ্গে আমার মোলাকাত হবে আর নবীর কথা অনুযায়ী তো বোঝা যায় ফিরিয়ে আসবো না জান্নাতে তোমার সাথে আমার মোলাকাত হবে আমি আমার ছেলেরা যখন বড় হবে সিরিয়ার দিকে যখন সফরে যাবে ছেলেদেরকে বইল মৌতা নামক এলাকায় তালাশ করার জন্য সেখানে জাফরের কবর খুঁজে পাবে আমার সন্তানেরা যেন বাবার কবরের পাশে দিয়ে আসা করলে আমার কবরটা যেন জিয়ারত করে বাবা হাদিস শরীফের মধ্যে আসে মান যারা কবর আবাইহি ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি কোন সন্তান সন্ততি যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সব গুনাহ মাফ করিয়া দিবি এই বিবির সঙ্গে কথাবার্তা বইলা এক মুহূর্ত আর বিলম্ব করলেন না জাফর নবীর দরবারে চলে গেলেন সব সাহাবায়ে কেরাম হাজির আল্লাহর নবী তাদেরকে বিদায় দিলেন তাদের জন্য দোয়া করলেন মৌতার যুদ্ধ শুরু হয়ে যায় আমার আল্লাহ তাআলা যুদ্ধের ফুরাটা সিনারি নবীজির চোখের সামনে হাজির করে দিলেন আবার নবী মদিনায় বৈশা বৈশা মৌতার যুদ্ধ নিজের চক্ষু দিয়ে দেখতেছেন নবী বলতেছেন সাহাবীরা শোনো এই যে যুদ্ধ শুরু হয়ে গেছে হযরতে যায়েদ ইবনে হারেসা তলোয়ার সামনে নিয়ে বাড়ছেন কাফেরদের আক্রমণের শিকার হইয়া তিনি শাহাদত বরণ করলেন এই মাত্র জাফর তলোয়ার হাতে নিয়া কাফেরদের ভিড়ের ভিতরে চলে গেছে একজন কাফের জাফরের ডান হাতে কোপ মারছে সাথে সাথে জাফরের ডান হাতটা কাইটা যায় বাম হাত দিয়ে পতাকা ধরলেন বাম হাতটা কাইটা যায় মুখ দিয়ে পতাকা কামড়াইয়া ধরলেন তারপর পিছনে হটল না আরেক নর বিশ্বাসের আঘাতে হযরতে জাফর শাহাদত বরণ করলেন নবীজি ইন্না লিল্লাহ পাঠ করলেন বিবিদের জন্য খাবার পাঠাইলেন একটু পরে আমার নবী বলে সাহাবীরা শুনু রে যেই জাফর দিনের জন্য দুইটা হাত শহীদ করে দিলেন আমার আল্লাহ তাআলা এই কাটা দুইটা হাতের বিনিময়ে জাফরকে দুইটা পাখা দান করেছেন আমি নবী মদিনায় পয়সা পয়সা দেখি জাফর এই নতুন পাখা লাগাইয়া লাগাইয়া আল্লাহর জান্নাত ভ্রমণ করতেছে দেখা যায় এইভাবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা এই তিনজন শাহাদত বরণ করার পরে মুসলমানেরা পরামর্শ করে হযরতে খালেদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি বানাইলেন জমাতের আমির বানাইলেন তলোয়ারটা হাতের মধ্যে লইয়া খালেদ ইবনে ওয়ালিদ সামনে বাড়ালে যেই কাফের সামনে পায় এক কোপ দিয়া কল্লাটা ফালাইয়া দেয় আবার সামনে আগায় কূপ দিয়া কল্লাটা ফালাইয়া দেয় আবার সামনে আগায় কূপ দিয়া কল্লাটা ফালাইয়া দেয় তলোয়ার ভেঙে যায় আমাকে আরেকটা তলোয়ার দাও আরেকটা তলোয়ার দিলেন এইভাবে কোবাইয়া কোবাইয়া তলোয়ারটা আবার ভেঙে যায় আরেকটা তলোয়ার দিলেন এইভাবে দিতে 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 বাবা নয়টা তলোয়ার হযরতে খালেদ ইবনে ওয়ালিদের হাতে যায় কাফেরদেরকে হত্যা কইরা কইরা নয়টা তলোয়ার ভেঙে যায় এবার হযরতে খালেদ বললেন আমাকে আবার তলোয়ার দাও দেওয়ার মতন কোনো তলোয়ার নাই একজন সাহাবী দৌড়াইয়া একটা খেজুর গাছের মধ্যে উঠা একটা খেজুরের ঢালা ভাইয়া তারা হুরা কইরা এই খেজুরের ডালাটা যখন খালেদ ইবনে ওয়ালিদের হাতে দিয়েছেন খালেদ ইবনে ওয়ালিদের হাতে খেজুরের ডালাটা যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই খেজুরের ডালাটাকে তলোয়ার বানাইয়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আজযুহু গুনাগারহু আয় খালেকে আকবর দিন রাত ইয়ে করতাহু দোয়া হাত উঠাকার জুহে রওজায়ে ফুর নূরে পয়গম্বর
উসগাই রতে জান্নাত কে জিয়ারত মুয়াসসার এই জন্য আমার আল্লাহ তাআলা বলে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত বান্দা তোমরা পাহাড়ের দিকে দেখো পাহাড়কে আমি কত মজবুত করে বানাইছি তার চক্ষুর রাঙ্গানি দ্বারা পাহাড়কে সরিয়ে দেওয়া যায় না হাতের ধাক্কাতে পাহাড় সরিয়ে দেওয়া যায় না পায়ের আঘাত দিয়ে পাহাড় সরিয়ে দেওয়া যায় না অতএব কোন নাস্তিক মুরতাদের চক্রাঙ্গানের দ্বারা ইসলামকে খতম করা যাবে না নাস্তিক মুরতাদের চক্রাঙ্গানের দ্বারা আলেম ওলামা শেষ করা যাবে না জোরে বলেন ঠিক কিনা ও হেকায়েতে লতিফ কিতাব মাদ্রাসায় পড়ায় ফার্সি কিতাব সুলাইমান আলাইহিস সালাম জিন ইনসান পশু পাখি সবকিছুর বাদশা কথা জোরে বলেন ঠিক নি এরকম পশু পাখির বাদশা পশু পাখির সঙ্গে কথা বলার যোগ্যতা আল্লাহ ওনাকে দিয়েছেন মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যায় লগে কিছু মশাও যায় মশায় কোনো নামাজ পড়তে যায় না মশায় যায় মুসল্লিগো রক্ত সুইসা সুইসা খাওয়ার জন্য কথা জোরে কোন ঠিক নি কিন্তু মসজিদে যখন ফ্যান ছাইড়া দেয় ফ্যান যখন বাতাস ভুবু 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 শোষো 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 করে যখন বাতাস চলতে থাকে তখন মশার আর জুইত লাগে না বাতাসে ঠেলা হাতের থেকে সরায় পায়ের থেকে সরায় কানের থেকে সরায় মাথার থেকে সরায় এখন মশার আসল শত্রু হলো বাতাস মশা অনেক কিছু করতে চায় বাতাসের ঠেলাঠেলির কারণে অনেক কিছু থেকে বিরত থাকতে হয় কথা বলেন ঠিক কিনা এই নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চারা এই দেশে অনেক কিছু করার স্বপ্ন দেখে কিন্তু হকানি আলেমদের কারণে খাঁটি ইমানদারদের কারণে আল্লাহওয়ালাদের কারণে ধাক্কা খাইয়া খাইয়া ফিসে সরে যায় আজানের দুঃসাহস পায় না কথা জোরে বলেন ঠিক কিনা বাস মূল কত হইল মশা বাতাসের কঠিন শত্রু সুলাইমান নবীর কাছে গিয়ে বিষাদ হুজুর একটা বিষাদ আছে হুজুর কয় কি বিষাদ ও বাতাসে আমার অনেক ডিস্টার্ব করে অনেক ডিস্টার্ব করে সুলাইমান নবী কয় বিষাদ দিলে তোর হইব না বাদী বিবাদী দুই পক্ষের কথা শুই না তারপরে বিষাদ কথা জোরে কোন ঠিক নি এরকমভাবে একজন ইহুদি একজন মুসলমান দুইজনের মধ্যে ঝগড়া একটা গাছ নিয়ে ইহুদি মুসলমান দুইজনে একমত যে আল্লাহর নবীর কাছে আমরা বিচার দায়ের করব যারা অমুসলমান তাদেরও বিশ্বাস নবী হইলেন সত্যবাদী নবী হইলেন ইনসাফওয়ালা নবী হইলেন ন্যায় নীতিবান এখন ইহুদি মুসলমান দুইজনে মিল্লা আল্লাহর নবীর কাছে এই ঘটনা দায়ের করছেন নবীজি ইহুদির কথা শুনলেন মুসলমানের কথাও শুনলেন শুইনা নবীজি সাক্ষী প্রমাণ সব তন্নতন্ন করে খোঁজখবর লইয়া রায় দিলেন এ গাছের মালিক ইহুদি জোরে কন সুবহানাল্লাহ তাহলে দেখছেন নি কোনো সংখ্যালঘু কোনো বিদুর্মী মুসলমানের কাছে বেইনসাফ চায় না বেইনসাফ পায় না বিদুর্মীরা পর্যন্ত মুসলমানের কাছে ইনসাফ পায় এটা আমার নবীর শিক্ষা জোরে বলেন ঠিক কিনা ইহুদি তো বড় খুশি আমি এক বিরোধী দলের লোক কিন্তু নবীর বিচার কত কারের গাছের মালিক বানাইছে আমারে কিন্তু ওই মুসলমান যেটা ফাগরিওয়ালা টুফিওয়ালা দাড়িওয়ালা তে একটা গুরান দেয় আমি নবীর বিচার মানি না নবীর বিচার মানি না আমি উমরের বিচার মানি উমর যে বিচার করব এটা হইব বিচার নবী যে বিচার করছেন বিচার আমি মানি না মানি না মানি না জোরে কন নাউজু এখন ইহুদি তো অবাক হয়ে গেছে নবীর বিচার মানে না উমরের বিচার মানে হ্যার একটা খেয়াল হইল আমি যদি হজরত উমরের কাছে যাই যাই যদি বলি এই যে বাচ্চারটা তো ইহুদি নবীর গালি দেয় আপনারে গালি দেয় কোরআন শরীফের গালি দেয় উমরে ফতম করব তারে ফিডাইয়া আগে আড্ডি দিবান এরপরে তারা ফানির মধ্যে শুবই আমার তুই গাছ না তার বাড়িটা শুদ্ধ লই জিজ্ঞা তে তো আমার দলের লোকই নাই এরকম একটা ভুল ধারণা ছিল এই মুনাফেক মুসলমানের কথা জোরে বলেন ঠিক কি না কিন্তু ইসলাম যে শিক্ষা দেয় না মুসলমানরা যে কাম করে না মুনাফেক বুঝতেই পারে না কথা জোরে বলেন ঠিক কি না
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলেন, ও ওমর ইবনুল খাত্তাব, আপনি তো রাগি মানুষ, দেখছিনি তার চেহারাটা বড় বাটফার, ইহুদি, কলমা পড়ে না, নবীর গালি দেয়, আপনার গালি দেয়, আমার তো কোনো জামিনই নাই, তার লগে গাছ লইয়া ঝগড়া, নবীর বিচারক মানছিলাম, এখন নবী যে বিচার করছে, নবী বলছে গাছের মালিক বলে তে, দেখছিনি নবী আমার মুখের দিকে চাইল না, আমি নবীর দলের লোক, দলীয়করণ করল না, আত্মীয়করণ করল না, এই জন্য আমি নবীর বিচার থুইয়া, আপনার তো রাগ বেশি, আপনার তো মোটামুটি বাতিলের ব্যাপারে খুব মজবুত, আপনার আমি বিচারক মানি, নবীর বিচার মানি না। হযরত ওমর কয়, আল্লাহ, গড়ের থেকে বারান্দা বড়, দায়ের থেকে আশার বড়, ফিরের থেকে মুরিদ বড়, ওস্তাদের থেকে ছাত্র বড়, বেড়ার থেকে বেড়ি বড়, কথা জুড়ে বলেন ঠিক কি না? নবীর বিচার মানেন না, আপনি আমার বিচার মানতে নাইছে, সুবিধা হইলে আসি, অসুবিধা হইলে নাই, আপনি দাঁড়ান বিচার করতে আসি। হযরত ওমর বাড়িতে গিয়া তলোয়ার ধারে মজবুত করে দাঁড়াইছে, দাঁড়াইয়া এই বেড়ার কাছে আইসা বলেন, আবার বলেন তো আগের কথাটা, আমি নবীর বিচার মানি না, ওমরের বিচার মানি। কথাটা বলতে দেরি হযরত ওমর তলোয়ার হাতের মধ্যে লইয়া একটা কোপ দিয়া ওই মুনাফেক মুসলমানের কল্লা ফালাইয়া দিস, সাথে সাথে মদিনায় খাবার উমর ইবনুল খাত্তাব একজন মুসলমানের কল্লা ফালাইয়ে দিছি, এখন যদি তার ফ্যামিলিরা হত্যার জন্য বিচার চায়, কোরআনের আইন চায়, তাহলে উমরের কল্লাটাও চলে যাবে। ওগো আসমানের মালিক আল্লাহ, উমরের মতন একজন লোক যদি আমরা হারাইয়া ফেলি, ইমান ইসলামের অনেক ক্ষতি হইয়া যাবে। এরকম মা বোনেরা মান্নত কইরা কইরা রোজা রাখা শুরু করা দেয়, হযরতে সাহাবায়ে কেরাম জায়গায় জায়গায় মুনাজাতে লুইটা ভরে, আল্লাহ গো উমরের জীবনের ভিক্ষা চাই, উমর যদি ভুল কইরো থাকে গো আল্লাহ, জীবনের ভিক্ষা তোমার কাছে চাই। খবরটা যাইতে যাইতে আমার নবীর দরবারে খবর চলে যায়, নবীজি নিজে নিজে কোনো সিদ্ধান্ত দেয় না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে সিদ্ধান্ত না আসে। নবীজি অপারেশনের মধ্যে পড়ে গেলেন, এই বিচার যদি তারা চায় হত্যার পরিবর্তে হত্যা, উমরের কল্লা তো চলে যাবে। আল্লাহর নবীও পেরেশান, আল্লাহর নবীর পেরেশানি দূর করার জন্য হযরত জিব্রাইল আমিন আসে, সূরাতুল বাকারার 65 নম্বর আয়াত নিয়ে জিব্রাইল আমার নবীর সামনে হাজির হয়ে গেছেন। আইসা জিব্রাইল কোরআনের আয়াত পড়ে শোনাইলেন, ফালা ওয়ারব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। এই আয়াতের সারাংশ হইল, ও আমার নবী, আপনি উমরকে নিয়ে কোনো টেনশন করবেন না, উমর একজন মুনাফেকের হত্যা করছে, সে মুনাফেক না, সে মুসলমানের মধ্যে এখন আর নাই, কারণ আল্লাহ রসুল যদি কোনো ফয়সালা করে, আল্লাহ যদি কোনো ফয়সালা দেয়, এই ফয়সালাকে যদি কোনো মুসলমান অমান্য করে, অস্বীকার করে, তখন সে আর মুসলমান থাকে না, সে মুরতাদ হইয়া যায়। আর যেই মুসলমান মুরতাদ হইয়া যাবে, ওমর যেই বিচারটা করছে তার কল্লাটা ফালাইয়া দেওয়া, ওমর যেই কাজটা করছেন ওমরের কাজকে সমর্থন কইরা, আমার আল্লাহ আয়াত নাজিল করছেন, জোরে কান সুবহানাল্লাহ, ওই ব্যক্তিকে হত্যা করাটাই ছিল আল্লাহর মর্জি, আল্লাহর মর্জি মোতাবেক হযরত ওমর যেই ফয়সালাটা করছেন আল্লাহ তাআলা সমর্থন করছেন। বাবা, এই দেশে যদি শরীয়তের আইন থাকতো, এই দেশে যদি শরীয়তের বিচার থাকতো, কোনো মুসলমান যদি নবীরে গালি দেয় সাথে সাথে ইমান হারা হয়ে যায়, মুসলমান যদি আল্লাহরে গালি দেয় ইমান হারা হয়ে যায়, মুসলমান যদি কোরআনরে গালি দেয় ইমান হারা হয়ে যায়, মুসলমান যদি কোনো হক্কানি আলেম ওলামারে গালি দেয় ইমান হারা হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। শরীয়তের আইন থাকলে হযরত ওমর যেই ফয়সালাটা করছে এটাই হইলো আল্লাহর ফয়সালা, জোরে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের রেওয়ায়েত 12টা জায়গার মধ্যে আমার আল্লাহ হযরত ওমরের খেয়াল খুশি মোতাবেক
কুরআনের আয়াত নাযিল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক যুদ্ধের মধ্যে সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানের মধ্যে গিয়া দেখেন সব সাহাবায়ে কেরাম চলে গেছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমে থাকার কারণে যেই ফালকিতে আহরণ আরোহণ কইরা উনি মদিনার মধ্যে আসবেন, ফালকি হলে মনে করছি ফালকির ভিতরে আম্মা জান উঠা গেছে, ফালকি নিয়ে চলে গেছি, কিন্তু আম্মা জান ঘুমের কারণে ময়দানের মধ্যে ঘুমে সফন এমনি মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু ইন্না লিল্লাহ বলা যখন আওয়াজ দিলেন আম্মা জানের ঘুম ভেঙে যায়, তখন তিনি এরকম পালকির মধ্যে উঠাইয়া পালকিটা ঘোড়ার ফিটে ওটের ফিটে বসাইয়া তাই না রশি ধরে ধরা মদিনায় পৌঁছাইয়া দিয়েছেন। কিন্তু মুনাফেকের বাচ্চা এখন যেমন আমাদের দেশে আছে তখনও মদিনার মধ্যে ছিল, তারা চতুর্দিকে কথা ছড়াইয়া দিছি সফওয়ান ইবনে মুআত্তাল একজন যুবক সাহাবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন মেয়ে লোক মরুভূমির পথে একা একা আসে, দুইজনের মধ্যে কিছু না কিছু খারাপই হয়ে গেছে, এই কথা জায়গায় জায়গায় ছড়াইতে আরম্ভ করছে। আর কিছু মুনাফেক আছে আলেমদের যদি দূর সংবাদ শোনে নবীর কোনো খারাপই শোনে মুসলমানের খারাপই শোনে এটাকে প্রসার করার জন্য প্রয়োজনে লক্ষ লক্ষ টাকাও ব্যয় করে, জোরে বলেন ঠিক কিনা? নবী কোনো ফয়সালা দেয় না, নবী গায়েব জানে না, আল্লাহ জানাইলে তারপরে নবী জানে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাবার বাড়ি চলে গেলেন, মা কান্দে বাবা কান্দে সাহাবায়ে কেরাম কান্দে, নবী যে এক একজনকে জিজ্ঞাসা করেন আর পর থেকে বলে ইয়া রাসূলুল্লাহ এটা হইতে পারে না হইতে পারে না। শেষ হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন উমর আয়েশার ব্যাপারে যে চতুর্দিকে কানা ঘোষা হচ্ছে এই ব্যাপারে তুমি উমরের খেয়াল কি? হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেই সমস্ত বিবিদেরকে বিবাহ করছেন বিবাহ কি আপনি পছন্দ করে করছেন না আল্লাহ তাআলা পছন্দ করে করাইছে? আল্লাহর নবী বলেন উমর আমি যত বিবিদেরকে বিবাহ করছি আল্লাহ তাআলা পছন্দ করে কইরা জিব্রাইলের মাধ্যমে আমাকে জানাইছে সেই বিবাহ আমি করছি, সমস্ত বিবিদের বিবাহ হইছে জমিনে একজন বিবির বিবাহ হইছে আসমানে, উনি হইলেন জায়নাব বিনতে জাহাশ। ফালাম্মা কাযা যায়দু মিনহা ওয়া তারা যাওয়াজনাকাহা কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে নবী ও অন্য বিবিদের বিবাহ তো জমিনের মধ্যে হইছে, জায়নাব বিনতে জাহাশের সাথে আমি আল্লাহ নিজে আপনার বিবাহ আসমানে পড়াইয়া দিছি, জোরে কান সুবহানাল্লাহ। বিবাহ আমি পছন্দ করে করি নাই, আমার প্রত্যেক বিবিরে পছন্দ কইরা বিবাহর হুকুম করছেন, জোরে বলেন কি? আল্লাহ। আর জোরে বলেন কি? আল্লাহ। হযরত উমর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পছন্দ বুঝি এত খারাপ, যে মেয়ে লোকটার চরিত্র ঠিক থাকতো না এরুমা মেয়ে লোক বুঝি আল্লাহ পছন্দ কইরা নবীর বিবি বানাইব, নবী যেমন ফাক নবীর বিবিরাও, জোরে বলেন কি? আট্টু জোরে বলেন কি? হাজা বহুতানুন আজিম, হে আল্লাহর রাসূল যা আপনি ডানে বামে শুনতেছেন এগুলা জঘন্যতম অপবাদ, শব্দটা বলছেন বহুতানুন আজিম জঘন্যতম অপবাদ। হযরত উমর যখন বললেন বহুতানুন আজিম এই শব্দটা বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা 18 পারার মধ্যে সূরা নূর নাজিল করলেন, নাজিল করে একটা আয়াত এটাও বললেন ওয়ালাউলা ইল সামিতুমুহু মা কুলতুম মা ইয়াকুনু লানা আন্না তাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। ওগো আমার নবী আপনি শুনেন উমর যেই কথাটা বলল আয়েশার ব্যাপারে মুনাফেক রাজা বলতেছে এটা জঘন্যতম অপবাদ, উমরের কথাই সত্য, আমি আল্লাহ বলতেছি হাজা বহুতানুন আযীম এটা জঘন্যতম অপবাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। আদায় রিসালত নিজু বহুতান লাগায়া খালেক নে তুজে ওসে বরি করকে দেখায়া আউর সুরায় নূর তেরি সামনে উতরি
तो तिहिर के आया तेरी शान में उतरी उजरा तेरा आराम घोर परवारे दिन है आरशो से बरकर तेरी हुजरा की जमीन है हजरत उमर बोलार साथे साथे अल्लाह ताला उमरे सुरे सुर मिलाया अल्लाह बोलें हाजा बहुत नाजीब হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যখন অপবাদ দিয়েছে এই অপবাদ দূর করার জন্য সাক্ষী দিবেন একজন শিশু বাচ্চা বিবি মারিয়ামের উপরে যখন অপবাদ এই অপবাদ দূর করার জন্য সাক্ষী দিবেন একজন শিশু বাচ্চা কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে যখন অপবাদ দিল এই অপবাদের পবিত্রতা বয়ান করার জন্য আল্লাহ শিশু বাচ্চা লাগায় নাই বরং আল্লাহ নিজেই সাক্ষী দিবেন জোরে কান সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমার দিলটা ভরা গেছে পুরোটা ফেন্ডেল কানায় কানায় ভরা এতে বাপসাবে কি বোঝা যায় ইসলামকে শেষ করা আলেম ওলামা শেষ করা মাদ্রাসা মসজিদ শেষ করা এত সহজ ব্যাপার না কথা জোরে বলেন ঠিক কি না আর আরেকটা বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ওয়াজ করতে হবে আমি ব্যক্তিগতভাবে কোনোদিন কল্পনা করি নাই আপনার নবী আমার নবী শেষ নবী আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সূর্য বলছেন আর সমস্ত নবী রাসূল হইল নক্ষত্র কুটি কুটি নক্ষত্র আসমানের মধ্যে থাকে কিন্তু সূর্য উদয় হয়ে যাওয়ার সাথে সাথে দিনের বেলা আকাশের দিকে তাকাইলে একটা নক্ষত্র নজরে পড়ে না সূর্যের আলো আসলে সব নক্ষত্র মলিন হয়ে যায় আল্লাহর নবীকে আল্লাহ সূর্য বলছেন দাঈয়ান ইল্লাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা আমার নবী হলো দীপ্ত সূর্য সূর্য উদয় হইলে যেমন ছাদের আলোর প্রয়োজন নাই নক্ষত্রের আলোর প্রয়োজন নাই সূর্য উদয় হইলে হারিকেনের আলোর প্রয়োজন নাই সূর্য উদয় হইলে মোমবাতির আলোর প্রয়োজন নাই আমার নবীর নবুয়তের পরে অন্য কোন নবীর নবুয়তের প্রয়োজন নাই গোলাম আহমদ কাদিয়ানির মতো ভণ্ড বদমাশের নবুয়তের প্রয়োজন নাই আমার নবী শ্রেষ্ঠ নবী সমস্ত নবীদের নবী আমার নবী শেষ নবী নবীর পরে কোন নবী নাই ওই সমস্ত কাদিয়ানি গোষ্ঠী যারা আমার নবীকে নবী নামায় না গোলাম আহমদ কাদিয়ানির নবী মানে তারা কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের তাদেরকে যারা সমর্থন করবে তারাও কাফের জোরে বলেন ঠিক কি না এত বড় কলিজা তাদের ফনসগরের মতন জায়গায় তারা জলসা করে বাংলার জমিনের নবীর প্রেমিকরা পয়সা থাকবে বাংলাদেশের কোন ভূখণ্ডে তাদেরকে নবীর বিরোধী জলসা করতে দেওয়া হবে না হবে না হবে না এতে যদি শাহাদত বরণ করা লাগে আমরা জীবন দিব নবীর দুশমনদেরকে আপোষ করব না সহযোগিতা করব না জোরে বলেন ঠিক কি না আরে শুনেন কথা শুনেন চিল্লাচিল্লি করেন না মূল কথা হলো আমরা মইরা যাই নাই দেখা যায় বারুদ ফকরের মধ্যে থাকে বস্তরকে বস্তর লড়া চুরি নাই বারুদ খোসা দিয়ে আগুন জ্বলে আমাদেরকে খোসাখুসি করেন না এ আগুন নিবানের ক্ষমতা কারোই থাকবে না জোরে বলেন ঠিক কি না শিশু বাচ্চা দিয়ে সাক্ষী দেওয়া হয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাক্ষাৎ সাক্ষী দিয়েছেন কে আল্লাহ আল্লাহ নিজে দেশ স্বাধীন হয়েছে 70-71 কথা কোন ঠিক নেই এই দেশে যুদ্ধ করার জন্য পশ্চিম পাকিস্তান থেকে পাঞ্জাব আইছে পাঞ্জাবি ফাটান আইছে ফাটানি মোটা মোটা এক একটা জ্ঞান বুদ্ধি এককেরে নাই মোটা জ্ঞান বুদ্ধি নাই এরম আমাদের কত মোটা মোটা মানুষ আছে জ্ঞান বুদ্ধি নাই এরম আছে না নাই একটা মোটা ফির আছে বাংলাদেশে 30 মন ওই বোজন এই মোটা ফাতেমা রাদিয়াল্লাহু তার বউ লাগে উমুকে আর হালা লাগে হুমুকে আর হমুন্দি লাগে মরছে এরা বোধহয় কমর কথা কন ঠিক নি মোটা হইল না ভিতরে সালাং হুঞ্জির দরকার আছে না নাই এই মোড়া মোড়া পাঞ্জাবি তারপরে ফাঠান এই দেশে এসেছিল যুদ্ধ করতে মুক্তিবাহিনীরা কলা গাছের মাথায় টুপি দিয়ে ফলে থাকতো এই মুক্তি হায় মুক্তি হায় ওই গুলি করে সব যে অস্ত্রধন শেষ হইত তখন এই বীর সেনানীরা আমাদের দেশের উজ্জ্বল নক্ষত্র মুক্তিবাহিনীর দইরা
ওরে সাইজ করতো নিরস্ত্র বানে এমন বলদ। এরম এক ফাঠানের ঘরে আর এক ফাঠান ঢুকছে চুরি করতে, হ্যাঁ ধরছে, বাড়ি হলো একলা, সুরেও মাথা কম, সুরেও দুজনের শক্তি সমান সমান, টানাটানি টানাটানি করতে আছে, ফারে না, থানা নিতে চায় ফারে না, আবার টে ছুটতে চায় হেতার থেকেও ছুটতে পারে না, দুজনের শক্তি সমান। পরে বাড়িওয়ালা ফাটান চিন্তা করলো যদি সাইরে দিই একটা বদনাময় চোর ধরে সাইরে দিছে, কী করি কী করি কী করি। পরে ব্যাগটা চেক করে দেখে ব্যাগের মধ্যে রশ্মি আছে, এই রশ্মি দিয়া চোরের দুইটা ফাও মজবুত করে বাঁধছে। বাইন্দে গেছে থানার ওসি সাহেব, ওই জি সাতজন পুলিশ ফাটাল চোর ধরব, ওসি জিকে চোর কই, ওইখান থেকে 5-6 মাইল দূরে, চোরের ফাহারা দেয় কে, ও ফাহারা দৈন্য নাই। ওসি সব কমাগো তাহলে না চোর ফলাই যাব, ও চোর ফলাইব কেমনে, যেই ফাও দিয়া দৌড় দিব এই ফাওয়াকে শক্ত করে বাইন্দা ধুয়ে আইছি। ওসি সব জিগে হাত বানছেন নি, ও হাত বানমুখি তামনে আর এক বলদ মিয়া, হ্যাঁ দৌড় দিব ফাও দিয়া, ফাও তো বান্ধবী না, হাত বান্ধার দরকার কি, চোখ বান্ধার দরকার কি, নাক বান্ধার দরকার কি, মুখ বান্ধার দরকার কি, যেটা তো দৌড় দিবি তো বান্ধা। ওসি সব কামনে তো সেতন কা, হাত খোলা থাকলে ফারে না, ফায়ার বান ছুটেই তো, হে কারি বাপরে বাপ, হে তারা শিক্ষিত মানুষ, কত ফেস হে তাকো মাতাত, কত ফেস, ও না গো স্যার আমরা তো ফেস ফুস বুঝি না, চোর আছে আমনে লর। ওসি সব জিগে আপনি কেমনে বুঝলেন আছে, ও যেহেতু হাত খোলা থাকলে ফায়ার বান যে সুডান যায় এটা যখন আমার মাথা ডুহে নাই তার মাথা তো ডুবতো না, আমিও ফাটান তেও ফাটান, আমার দেশ তার দেশ, আমার গোষ্ঠী তার গোষ্ঠী এক, কাজে আমার মাথা যা তার মাথা তার বেশ কমার কথা না, চলেন চলেন চলেন। ওসি সাহেব ক কী কয় যে এসব কথা, ল লরে হুলিশেরা ল, এ 5-6 জন পুলিশ লয়ে গেছে গিয়ে সরে বৈশা রয়েছে, দুইটা বাড়ি দেখে এই মগা বৈশের উচিত, তুই ফলাইছি তেললি না, থানাত নিয়েই তো ফিরা শুরু করবো, তুই ফলাইছি তেললি না, ও সার কেমনে ফলামু, যে ফাও দিয়ে দৌড় দিমু দেখেন নি কিরম শক্ত করে বাইন্দা তুয়ে গেছে। ও যে সব আত্রি না খোলা কইনা লীলা, এটা তোমার মাথার ডুহে নাই, এতে লাভ দিতে ক সার কইছি না, আমি ফাড়ান তেও ফাড়ান, আমার মাথার জন্য ডুহে নাই তার মাথা তো ডুবতো না, আমার দেশ তার দেশ এক, আমার গোষ্ঠী তার গোষ্ঠী এক, একই দেশের মানুষ আমরা, আমার মাথার জন্য ডুহে নাই তার মাথা তো ডুববো না, যেহেতু তোমরা দেশ খেস এক, কথা জুড়ে বলেন ঠিক কিনা, এও বাংলা পরিষ্কার বাংলায় বলতে চাই, ওই যে সুইডেনে কোরআন শরীফে আগুন লাগাইছে, এরম ভাবে স্পেনে সরকারি ভবনের মধ্যে নবীর ব্যঙ্গ কইরা কইরা ছবি লটকে দিয়েছে, ওই ভারতের এক নরফিশাস এক নাস্তিক কোরআন থেকে 26টা আয়াত বাদ দেওয়ার জন্য কয়দিন লাফালাফি করছে, এই বহির্বিশ্বের বিদেশি নাস্তিক মোর্তাদদের দেখা দেখি, আমগো দেশের নতুন কোন নাস্তিক মোর্তাদরা যদি লাফ মারে, সুদে যখন কোরআন শরীফে আগুন লাগাইছে দে আমরাও আগুন লাগাইয়া, স্পেনে যখন সরকারি ভবনে নবীর ছবি ব্যঙ্গ করে লটকাইছে, তোর ঘরের মধ্যে ব্যঙ্গ করে ছবি লটকা, ওই ভারতের নরফিশাস যখন লাফ মারছে কোরআনের কিছু আয়াত বাদ দেওয়ার জন্য, তুইও লাম আন্দোলন কর কোরআনের আয়াত বাদ দেওয়ার জন্য, আপনি বাংলা ভাষা মনে রেখেন, আমরা হইছি বাঙালি, ওই সুইডেন গিয়ে বেটারে ধরার ক্ষমতা হয়তো আমাদের নাই, ভারত বর্ডার ফাড়িয়ে আরেক বেটারে ধরার ক্ষমতা আমাদের নাই, স্পেনে যাওয়ার ক্ষমতা আমাদের নাই, কিন্তু ওই বিদেশি নাস্তিকদের আস্কারা ভাইয়া দেখা দেখি যদি এই বাংলাদেশের কোন নাস্তিকেরা নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে যদি কোন লাফালাফি করতে চায়, তুমি পরিষ্কার জানিয়ে রাখো তুমি বাঙালি আমরাও বাঙালি, তুমি যেই দেশের আমরা ওই দেশের, এই দেশের তরুণ যুবকের দলেরা নবীর প্রেমিকেরা তোমার ফিদের সামরাও রাখবে না, তো রং মনে করো না মিয়া সাহেব, নবীর পাগলের এখনো জমিনে আছে না নাই, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কবুলিন ফাসাদাতা ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবা ওয়া হুয়া মিনাস সাদিকিন। শিশু একটা বাচ্চা ইউসুফ আসসালামরে আসামি বানাইছে জোলাইঘা, এই ইউসুফ
আমার ইজ্জত সম্মান সব ধ্বংস করে দিছি। ইউসুফ নবী বললেন সম্পূর্ণ মিথ্যা কথা, তাহলে আমি কিছু বলবো না। আল্লাহ তাআলা শিশু বাচ্চাকে জবান খুলে দিলেন, শিশু বাচ্চাটা ডাক দিয়ে বলেন, ও জুলাইকার স্বামী আজিজ মিশর, আপনারা ইউসুফের জামাটা চেক করেন, সামনে যদি সিরা পাওয়া যায় তাহলে ইউসুফ দোষী, জুলাইকার কোনো দোষ নাই, আর জামাটা যদি পিছনে সিরা পাওয়া যায় সমস্ত দোষ জুলাইকার, ইউসুফের কোনো দোষ নাই। ফালাম্মা রাআ কামীসাহু উদ্দামিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। জামাটা চেক করে দেখে বাবা ইউসুফের জামা পিছনের দিকে সিরা। তখন বিচারকরা বললেন শিশু বাচ্চার কথা শুই না, সমস্ত সিটারি বাটফারি জুলাইখা, ইউসুফের কোনো দোষ নাই, ইউসুফ ইমান বাঁচানোর জন্য দৌড় দিছে, জুলাইকা পিছনের থেকে খামসি মারছে, ইউসুফ আর জান হাজা। ইউসুফ এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না, অস্তক ফিরিলি জাম্বিক, ও জুলাইকা তুমি তোমার অন্যায়ের জন্য মাপ চাও, ইন্নাকে কুন্তি মিনাল খাতিন, আমাদের বুঝার বাকি নাই, আসল দোষ হইল তোমার। তাহলে ইউসুফের পবিত্রতা সাক্ষী দিছে, শিশু একটা বাচ্চা, জোরে বলেন ঠিক কিনা। বিবি মারিয়াম বড় আল্লাহওয়ালা, ছোটবেলায় যখন ওনার মা বাবা ওনাকে বাইতুল মুকাদ্দসে রেখে গেছেন, ফালাম্মা দাখালা জাকারিয়া আলাইহাল মেহরাব ওজাদা ইনদাহা রিজকা, শিশু বাচ্চা মারিয়াম মেহরাবের কাছে থাকে, জাকারিয়া নবী যখনই আসে আয়েশা দেখে তার সামনে ফল ফ্রুটের কোনো অভাব নাই। ক্বালা আন্না লাকি হাযা, জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞাসা করে, মা তুমি ছোট মানুষ এই সুন্দর সুন্দর ফল কই থেকে পাইলা? ক্বালা হুয়া মিন ইনদিল্লাহ, বাচ্চাটা বলে খালু যান এগুলো আল্লাহ তাআলা আসমান থেকে পাঠায়, সময় মতো আসমান থেকে ফল আসে, সময় মতো আসমান থেকে তরমুজ আসে, এই শিশু বাচ্চার প্রতি আল্লাহর ভালোবাসা, পুরা এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে যায়, সকলে তার মায়া করে মহব্বত করে। কিন্তু ধীরে ধীরে যখন মারিয়াম বড় হয় বিবাহর উপযুক্ত হয়, এখনও বিবাহ শাদী হয় নাই, কিন্তু ফেটের মধ্যে বাচ্চা, চতুর্দিকে সমালোচনার তুফান শুরু হয়ে গেছে। বাবা আল্লাহ তাআলা যদি কাউকে মহব্বত করে তাকে বিভিন্নভাবে পরীক্ষা করে, ওই পরীক্ষার মধ্যে যখন বান্দা সবর করে আল্লাহ এই পরিমাণ নেক দান করে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইরি হিসাব, সবরের বিনিময়ে যে নেকিটা দেয় এটার কোনো হিসাব কিতাব নাই, তাকে জান্নাতে যাওয়া পর্যন্ত যত নেক লাগবে সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাই দিবে। জোরে কান সুবহানাল্লাহ, মুখ দেখানোর কথা না, চতুর্দিকে সমালোচনার এত ভালো মনে করছিলাম, ওখানে বিয়া নাসা দিনা ফেরো বাচ্চা কোনো লাজ লজ্জার গুষ্টি নাই। তখন আল্লাহ পাক মরিয়মকে একটা একটা পথ শিখিয়ে দিলেন, ফাকুলি মরিয়ম তুমি সকলকে এক কথা বলে দাও, ইন্নি নাযারতুল রহমানে সওমা, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আমি কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলবো না। ফাতাত কাউমাহা তাহমিলুহু, শিশু বাচ্চাটারে কোলের মধ্যে লইয়া মরিয়ম যখন এলাকায় ঢুকলেন, কলু ইয়া মারিয়াম লাকাদ জিতি শাইয়ান ফারিয়া, ও মারিয়াম তুমি জঘন্য একটা খারাপ কাজ করেছ, ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, মা কানা আবুক ইমরা সাউইন ওয়া মা কানা উম্মুকি বাগিয়া, তোমার ও বাপ একজন ভালো মানুষ, তোমার মাও কোনো খারাপ ছিল না, কিন্তু তুমি কেমনে বিবাহ দি সারা ফেটের বাচ্চা লইয়া সমাজে সমাজে ঘুর, তোমার কে লাজ লজ্জা নাই? ফা আশারত ইলাই,